এক বুখারীর ১০৬ নম্বর হাদিসের বর্ণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি বলেন লা তাকদিবু আলাইয়া ফাইন্নাহু মান কাযাব আলাইয়া ফালিয়ালিজিন নার নবীজি বলেন তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করো না কারণ যারা আমার উপরে মিথ্যা আরোপ করে বানায়া যারা হাদিস বলে তাদের ঠিকানা হলো জাহান্নাম সুতরাং মাউযু হাদিস জাল হাদিস নায়া মানুষদের মন জয় করার জন্য মানুষের চোখে একটু পানি চড়ানোর জন্য আমরা আমাদের জাহান্নামের পথকেই বাছাই করে নিচ্ছি সুতরাং মিলাদুন্নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা আমরা করতে পারি কিন্তু এমন কোনো আলোচনা করব না যে আলোচনা করার দ্বারা নবীর হাদিসের ভিতরে অতিরঞ্জিত করা হয় আমাদের দেশে দেয়ালের ভিতরে বড় বড় আকারে কালি দিয়া লেখা থাকে ঈদ এ না? আপনারা দেখেন নাই ঈদ এ বড় করে লেখা থাকে প্রথমে আমরা এই ঈদে মিলাদন্নবী এই সম্পর্কে আমরা জানবো ঈদ শব্দের অর্থ হলো আনন্দ ঈদ শব্দের অর্থ কি আলদ আর মিলাদুল নবী মানে নবীর জন্ম তাহলে ঈদে মিলাদুল নবী অর্থ কি দাঁড়ালো নবীর জন্মে আনন্দ নবীর জন্মের আনন্দ এটা আমরা বাস্তবে আমরা আমাদের জবান দ্বারাতে এই কথাগুলো বলে থাকি যে ঈদে মিলাদুল মানে নবীর জন্মের আনন্দ কিন্তু আবিধানিক ভাবে এর একটা অর্থ আছে অভিধানে ঈদে মিলাদুন নবীর অর্থ আমরা যেভাবে নিই সেভাবে না সেখানে অর্থ নেওয়া হয়েছে ক্রিসমাস হোলিডে ক্রিসমাস হোলিডে এর অর্থ হল ঈসা আল্লাহ সালামের পবিত্র জন্মদিন ঈসা ঈশাআসাল পবিত্র জন্মদিন এটা খ্রিস্টানরা পালন করত তাহলে বলেন খ্রিস্টানরা যে জিনিস পালন করত এটা কি আমাদের জন্য আদর্শ আমাদের জন্য মডেল হতে পারে কথা বলেন আমাদের জন্য মডেল হতে পারে তাহলে ঈদ এ এটার প্রথম আবিষ্কারক পাইলাম খ্রিস্টানরা ঈদে এ মিলাদুলনবীর আবিষ্কারক কারা খ্রিস্টানরা তাহলে খ্রিস্টানরা এটা ব্যবহার করত এটা ব্যবহার করত এর অর্থ ছিল ক্রিসমাস হলিডে মানে ঈসা আলাইসালামের পবিত্র জন্মদিন আর এটা আমরা বলি ঈদে এ তাহলে খ্রিস্টানরা যে জিনিস করত মুসলমান আমরা যারা নবীর উম্মত আমরা আমাদের নবীর সানে এটা ব্যবহার করতে পারি না খ্রিস্টানরা যে জিনিসগুলো ব্যবহার করত এটা আমরা আমাদের নবীর ক্ষেত্রে ব্যবহার করা এটা কালচার হতে পারে মোহাম্মদীর কারণ উম্মতে মোহাম্মদীর কালচার নবী শিখিয়ে গেছেন সাহাবেকরাম আমাদেরকে দেখিয়ে গেছেন সুতরাং আমাদের কালচার খ্রিস্টান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে না দ্বিতীয় নম্বর রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সর্বপ্রথম হলো দলিল আমরা কিভাবে ঈদে মিলাদুন্নবী বা মিলাদুলনবী কিভাবে পালন করব সাহাবি কেনাম তাবেইন তবে তাবেইন যারা রয়েছেন একবারে নবীর থেকে তাদের পর্যন্ত ঈদে মিলাদুলনবীর কোনো প্রথা ছিল না অথচ আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হলো নবীজি বলেন তিনটা জামানা খাইরুল করুন করণি সুম্মালহম সুম্মালহম নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তিনটা জামানার কথা নবীজি বলে গিয়েছেন এরপরে কি হবে এই ব্যাপারে নবীজি বলে নাই সুতরাং যে জিনিস সাহাবি কেরাম অনুসরণ করেন নাই যে জিনিস তাবিদের থেকে পরিলক্ষিত হয় নাই যে জিনিস তাবির পরবর্তী প্রজন্ম থেকে পাওয়া যায় নাই সুতরাং সেগুলো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হতে পারে না তাহলে আমরা পূর্বের দলিলগুলো জানলাম কেন এই কাজগুলো যে করব এই কাজগুলো কি চার দলিলের ভিতরে পাওয়া যায় কিনা সূত্রাং আমরা বুঝতে পারলাম ঈদে মিলাদুন্নবী চার কোরআন হাদিস ইজমা কিয়াস কোন দলিলের ভিতরে নাই তাহলে আমরা কেন পালন করতেছি ওই যে খ্রিস্টানদের অনুসরণ করে আবার কারো কারো মতে এই ঈদে মিলাদুল সূচনা আরও কয়েকটা মতামত রয়েছে কেউ বলেন ফাতিমি খেলাফতের বাতিল পন্থী যারা বাতিনি সম্প্রদায় তারা এই ঈদে মিলাদুলনবীর আবিষ্কার করেছেন এই শব্দের আবিষ্কার করেছেন আরবিল শহরের শাসক মুজাফফর কুকুর বুড়ি তিনি এই মিলাদুল্নবীর আবিষ্কার করেছেন আল্লামা সৈয় আহমুল্লাহ তিনি বলেন আল হাবিলিল ফতোয়া প্রথম খণ্ডের 222 নম্বরের পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ওয়া আউয়ালু মা আহদাসা ফী আযালিকা সাহিবু ইরবিলাল মালিকুল মুজাফফার আবু সাঈদ কুকুবরিবনু জাইনউদ্দিন আলা ইবনি বক্তাকিন আরবির শহরের বাদশা মুজাফফার আবু সাঈদ কুকুবরি বিন আলী বিন তার থেকে এই মিলাদুল নবীর আবিষ্কার হয়েছে আল্লামা আবু তাআলা তিনি বলেন তার মতে বিন ওমর বিন মোহাম্মদ মোল্লা নামে একজন বুজুর্গ ছিলেন মুসেল শহরের তিনি মুসেল শহরে এই মিলাদুল্নবীর আবিষ্কার করেন আর মুজাফফর তার অনুসরণ করেন তাহলে মিলাদ ঈদে মিলাদুল নবী এই জিনিসটার আবিষ্কার করতে হলো এই সম্পর্কে আমরা কয়েকটা মতামত পেলাম ঈদ 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 হলো মূলত দুইটা দুইটা আজহা এই ছাড়া ফেতর কোন হাদিস ইজমা কেয়াসের কোথাও নাই সুতরাং নবীর জন্ম এই উপলক্ষে আমাদেরকে ঈদ পালন করতে হবে বা এটাকে ঈদ বলতে হবে এটা কোরআন হাদিস ইজমা কেয়াসের কোথাও নাই সুতরাং ঈদে মিলাদুল বলা যাবে না আবার অনেক কি বলে সকল ঈদের ঈদ ঈদে মিলাদুল নবী ঈদে সকল ঈদের ঈদ বলা হয় যেখানে রাসূল এই জিনিসের আবিষ্কার করে নাই সাহাবী ইকরাম তাবেঈন এর পরবর্তী জামানা কোথাও এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় নাই তাহলে আপনি কে আবিষ্কার শরীয়তের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা আর শরীয়তের ভিতরে নতুন কিছু আবিষ্কার করাই হলো বিভ্রান্তি আর যারা নতুন কিছু আবিষ্কার করবে ইসলামে তাদের ঠিকানা হলো জাহার নাম তাহলে আমরা বিশ্বনবী সাল্লে নয় আমরা শুধু মিলাদবী বলতে পারি তাহলে আমরা কি বলবো ঈদে মিলাদুন বলবো নাকি মিলাদ বলবো বলব মানে নবীর জন্ম নবীর জন্মকে তো কেউ স্বীকার করতে পারবে না নবীর জন্মকে কেউ অস্বীকার করতে পারবে না তাহলে আজকে থেকে আমরা ঈদে মিলাদুলনী নয় বরং আমরা বলবো মিলাদুল নবীর জন্ম এখন আসুন মিলাদুল নবীকে আমরা দুই ভাগে ভাগ করব এক নাম্বার হল যেই মিলাদুল নবীটা সর্বজন স্বীকৃত সকল আলেমদের মতে সর্বসম্মতিক্রমে যার ভিতরে কোনো ধরনের মথানক্ষ নাই দ্বিতীয় নাম্বার হলো। মতবিরোধপূর্ণ তাহলে আমরা মতবিরোধপূর্ণটা গ্রহণ করব না যেটা সর্বজন স্বীকৃত সেটা আমরা গ্রহণ করব। তাহলে প্রথম যেটি সর্বজন স্বীকৃত নবীজি সাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করা মিলাদ মানে কিন্তু আল্লাহ সাল্লি আলানা মিলাদ মানে হতো জন্ম মিলাদ মানে কি মানে কি আমরা বলি যে নামাজের পরে মিলাদ শরীফ হবে মিলাদ শরীফ মানে জন্ম হবে মিলাদ নামাজের পরে কেউ জন্মগ্রহণ করবে তাহলে আমরা মিলাদ বলতে কেন মিলাদ বলবো কেন আমরা এতটুক বলতে পারি দোয়ার অনুষ্ঠান হবে দোয়ার অনুষ্ঠানের আগে নবীর উপরে দূরত পড়লে দোয়া কবল হয় এজন্য আমরা দোয়া করে থাকি তাহলে আমরা কোন জায়গার নাম কোন জায়গা লাগাইতেছি একটু তো অর্থের দিকে আমাদের থাকানো দরকার মিলাদ মানে কি জন্ম বলেন মিলাদ মানে কি জন্ম মিলাদ মানে জন্ম মিলাদ নবী মানে নবীর জন্ম তাহলে প্রথমটি নবীজির জন্ম এই ব্যাপারে কোনো মত বিরোধ নাই নবীজি সাল্লাহ ইসলাম জন্মগ্রহণ করার পর থেকে নবুয়তের আগ পর্যন্ত একটা একটা ভাগ আর নবুয়তের পর থেকে মৃত্যু পর্যন্ত আর একটা ভাগ নবীজির জন্ম সম্পর্কে আমরা আলোচনা করতে পারি এতে কোনো ধরনের দ্বিমত নাই কিন্তু এর ভিতরে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না মুস্তাহাব সর্বোচ্চ আমরা বলতে পারি নবীর জন্মদিন সম্পর্কে বা নবীর জন্ম সম্পর্কে আলোচনার মাহফিল করা এগুলো আমরা সবের কাজ বা মুস্তাহাব বলতে পারি কিন্তু মুস্তাহাবকে লক্ষ্য করে কোনো ব্যক্তি যদি মুস্তাহাবকে ওয়াজিব বা ফরজের মতন গুরুত্ব দেয় তাহলে সেটাই বেদাত হয়ে যায় মুস্তাহাবকে যখন ওয়াজিব বা ফরজের মতন কেউ গুরুত্বরোপ করে তখন এটার মুস্তাহাব তাকে না এর জন্য সেটা হয়ে যায় তাহলে আমরা নবীজি সাল্লা ইসলামের জন্ম উপলক্ষে বিভিন্ন রসম বিভিন্ন বেদাঁত আজকের সমাজের ভিতরে চালু আছে সেইগুলো আমরা করবো না সেইগুলো বন্ধ করে দিতে হবে অনেক সময় দেখা যায় এই মিলাদুল আলোচনার ভিতরে মানুষেরা বিভিন্ন অনির্ভরযোগ্য হাদিস মাউজ হাদিস বর্ণনা করে মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে অথচ এই ব্যাপারে নবীজি কেমন সতর্ক করেছেন সহিহ বর্ণনার বর্ণনা সহিহ বুখারির ছয় নম্বর হাদিসের বর্ণনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত নবীজি বলেন লা তাকযিবু আলাইয়া ফাইন্নহু নবীজি বলেন তোমরা আমার উপরে মিথ্যা আরোপ কারণ যারা আমার উপরে মিথ্যারোপ করে বানায়া যারা হাদিস বলে তাদের ঠিকানা হলো জাহান্নাম সুতরাং মাউজু হাদিস জাল হাদিস শুনাইয়া মানুষদের মন জয় করার জন্য মানুষের চোখে একটু পানি চড়ানোর জন্য আমরা আমাদের জাহান নামের পথকেই বাছাই করে নিচ্ছি সুতরাং মিলাদুন্নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা আমরা করতে পারি কিন্তু এমন কোনো আলোচনা করব না যে আলোচনা করার তে নবীর হাদিসের ভিতর অতিরঞ্জিত করা হয় অনেক সময় দেখা যায় মিলাদ উন্নবী কোনো আলোচনা কোথাও হলে কেউ যদি অংশগ্রহণ না করে তাহলে মানুষেরা তার প্রতি খারাপ ধারণা করে নবীর দুশ্মন মনে করে এটা করা যাবে না এটা মুস্তাহাব বিষয় কেউ যদি মিলাদ অনুষ্ঠানে অনুষ্ঠানে কেউ যদি বসে এটা তার ইচ্ছা এক কিন্তু না বসলে সে নবীর দুশ্মন হয়ে গেল আর আপনি মিলাদুল নবী পালন করে আপনি একেবারে নবীর আশেক হয়ে গেছেন বিষয়টা এমন না এটা যার যার ইচ্ছা কাউকে নবীর দুশ্মন বলা যাবে না